ফটোশপেও দেখেন ফাইল থেকে নিউতে যদি যাই শর্টকাটটাও সেম, কন্ট্রোল এন দিলে নিউ ডকুমেন্টে যাব। এখানেও কিছু আগের মতোই ব্যাপার স্যাপার পাওয়া যাবে, কিন্তু এখানে উইথ হাইটের ব্যাপারটা একটু আলাদা। এটা উইথের জন্য আলাদা ইউনিট দেওয়া আছে, হাইটের জন্য আলাদা ইউনিট দেওয়া আছে, যদিও ইউনিট তো আলাদা হওয়ার কোনো মানে নাই, তাই না? আমি যদি পিক্সেল নিয়ে কাজ করি তো উইথ পিক্সেল হাইট পয়েন্ট বা ইঞ্চি এরকম তো নিব না কখনো। রেজলিউশনের ব্যাপারটা এখানে দেওয়া আছে, কালার মোডটা এখানে দেওয়া আছে। এখানে একটা বিটের অপশন আছে, এটা আমরা 8 এ রাখবো, 16 এ যাওয়ার দরকার নাই। ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে হোয়াইট করতে পারি, চাইলে অন্য কোনো কিছু করতে পারি। এই ব্যাপারগুলো এখান থেকে দিয়ে কালারটা চেঞ্জ করতে, সরি, একটা ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারবো। আর এখানে কাস্টমে বেশ কিছু জিনিসপত্র দেয়া আছে, পেপার সাইজে যদি যাই, ইউএস পেপার, প্রিন্টিং এর কাজগুলো করার জন্য, ইমেজ নিয়ে কাজ করতে চাইলে কিছু ডিফল্ট ডকুমেন্টস সাইজ এখানে দেয়া আছে, এগুলো দিলে এখান থেকে নিয়ে নিবে। ইন্টারন্যাশনাল পেপার সাইজে যদি যাই, এখানে দেখেন সাইজগুলো বলে দিচ্ছে, A4, A6, A5, A3। আমাদের অনেক সময় লাগতে পারে যে একটা A4 সাইজের মধ্যে, একটা ডকুমেন্টের মধ্যে আমার কোনো ডিজাইন করা লাগতে পারে, তখন আমি নর্মালি এসে এখানে পেয়ে যাবো। A4 সাইজটা দেখাচ্ছে কত দেখেন, 210 mm by 297 mm, ইঞ্চিতে গেলে এটা হয়তো বোঝা যাবে যে 8 পয়েন্ট সামথিং, 11 পয়েন্ট সামথিং এটা বলে দিচ্ছে। আর প্রিন্টিং এর জন্য রেজলিউশনটা কত আসতেছে, 300। এটা আমি করি নাই, ওরাই করে দিছে। তো এরকম হতে পারে। আমি ওয়েবে যাচ্ছি, ওয়েবে কি দিচ্ছে, 1366। 1366 কোন সাইজের মাপ বলতে পারেন কেউ? যারা ল্যাপটপ ইউজ করেন তাদেরটা কিন্তু, ল্যাপটপের মনিটরটা কিন্তু 1366। আচ্ছা, এটা এখান থেকে দিয়ে দিছে। কিন্তু আমরা যখন ওভারঅল কাজ করব তখন 1920 নিয়ে কাজ করব, এই জিনিসগুলো হয়তো আমরা আস্তে আস্তে জানবো। তারপরে তো এরকমই একটা খুলে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু প্রবলেম হওয়ার কি কোনো কথা, প্রবলেম হবে কি কারো? আস্তে আস্তে বলতে স্যার, বিটটা কি কাজ করে? বিট ওটা না জানলেও চলবে, এটা কি কাজ করে ওটা চোখে দেখা যাবে না। আচ্ছা, একটা ডকুমেন্ট আমি খুলে ফেলি, আপনারা খুলতে নিয়ে যদি কোনো প্রবলেম হয় তখন করতে পারেন। আচ্ছা, এই ডকুমেন্টের মধ্যে চারপাশে কিছু জিনিসপত্র আছে, দেখেন এখান থেকে একটা ইলাস্ট্রেটরের মতে কি পাচ্ছি, একটা প্যানেল পাচ্ছি, তাই না? যেটাতে কি পাওয়া যাচ্ছে, লেয়ার টিয়ার এই জিনিসগুলো রাখতে পারতেছি, চাইলে অন্য কিছু নিয়ে আসতে পারবো। এখান থেকে আরো একটা এখানে ট্যাবের মতো আছে, এখানেও কিছু আমি জিনিস রাখছি, এপাশে টুলস আছে, ঠিক ইলাস্ট্রেটরের মতোই। উপরে এটাকে বলা হয়, এই যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে অপশন বার। এখান থেকে আমি কি পাবো, ওয়ার্কস্পেস ঠিক করে দিতে পারবো। ওয়ার্কস্পেসটা মনে আছে না ইলাস্ট্রেটরে? আচ্ছা, তো এই জিনিসটা ঠিক করে দিতে পারবো, চাইলে নতুন তৈরি করতে পারবো, ঠিক ইলাস্ট্রেটরের মতোই। যা যা করতে পারতাম ওয়ার্কস্পেসের জন্য, নতুন একটা তৈরি করে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিয়ে সেটা রাখতে পারবো। আর এই ব্যাপারগুলো যে ডকিং সিস্টেমটা, এটা হয়তো আপনারা দেখছেন যে এই ব্যাপারগুলা যে ধরে ধরে খুলে ফেলা যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা কি করতে পারি, খুলে ফেলতে পারি সব কিছুই। এগুলো আবার কি করা যায়, লাগায় ফেলা যায়। এই জিনিসটা কি কারো প্রবলেম হয়, আরে ফেলেন? কারণ এই জিনিসটা কিন্তু অনেক সময় প্রবলেম তৈরি করে, কারণ আমরা যারা একটু কাজ নিয়ে এখনো অভ্যস্ত না, তখন দেখা যায় যে এই জিনিসটার জন্য এটা চলে গেল, এখন তো আনতে পারতেছি না, এখন দেখা যাচ্ছে আনতে না পারার কারণে কাজই হয় না। এটা ডকুমেন্ট সবাই একটু খোলার চেষ্টা করেন, যদি প্রবলেম হয় আমাকে বলেন। যে কোনো কাজ করার পর একটা টুলে চলে যেতাম, তাই না? যে কোনো কাজ করার পর একটা টুলে চলে যাচ্ছি, দেন 2 মিনিট। ইলাস্ট্রেটরের প্রত্যেকটা কাজ শেষে আমরা একটা টুলে চলে যেতাম, সিলেকশন টুল, তাই না? তো ফটোশপে এরকম একটা ডিফল্ট টুল আছে, সেটাকে বলা হচ্ছে মুভ টুল।
এটারও শর্টকাট হচ্ছে ভি। এই মুভ টুলটা দেখেন তো সবাই আনতে পারেন কিনা। তো এইটার কাজ হচ্ছে কোন একটা অবজেক্ট কোন লেয়ারকে মুভ করা। মুভ করা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। লেয়ার সিলেকশনের কাজে এটা ইউজ হয় এবং মুভ কর বেসিক্যালি মুভ করার কাজে এটা ইউজ হয়। যে কোনো লেয়ার হয়তো সিলেক্ট আছে কিন্তু আমি মুভ টুলে নাই, তখন আমি সেটাকে মুভ করতে পারবো না, মুভ টুলে এসে মুভ করতে হবে। তো এই জিনিসটা এই কাজটা কি করব, যে কোনো কাজ করার পরে আমরা কি করবো মুভ টুলে চলে যাব। কারণ অন্যান্য টুলে থাকলে ইলাস্ট্রেটরে যেরকম সমস্যা হতো এখানেও হবে, মুভ টুলে থাকলে জেনারেলি কোনো সমস্যা হবে না। তো কোনো কিছু যদি না শিখি তাহলে আসলে কাজ করাটা টাফ হয়ে যাবে। প্রথমে আমরা একটু শেপ টেপ নিয়ে আসিখি, যেটা আসলে শেষের দিকে আছে। শেপ নেওয়াও একদম ইলাস্ট্রেটরের মতো। হ্যাঁ, এই যে দেখেন এখানে শেপ টুলটা আছে, এই শেপ টুলের মধ্যে রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, লাইন, কাস্টম শেপ টুলটা শুধু নতুন, আগেরগুলো কিন্তু মোটামুটি ঠিক মানে একদম ইলাস্ট্রেটরের মতোই। রেক্টেঙ্গেলও তৈরি করতে পারবো ঠিক আগের মতোই, এখান থেকে রেক্টেঙ্গেল তৈরি করতেছি। এখানে কি হচ্ছে, ফিলে নাম দেখাচ্ছে তাই না, স্ট্রোকেও নাম দেখাচ্ছে, তার জন্য এখানে কোনো কালার পাচ্ছে না। আমি ফিলে যদি একটা কালার দিয়ে দিই তাহলে সে কালারটা পেয়ে যাচ্ছে, একটু পরে করেন আগে দেখে নেন। এখন মুভ টুলটা কী কাজ করতেছে সেগুলো পরে দেখতেছি, একটা আগে আঁকা শিখলাম যাতে মুভ টুলের কাজটা দেখতে পারি। দেখেন কি হচ্ছে, এখানে মুভ টুলটা দিয়ে আমি সিলেক্ট করতে পারতেছি তাই না। বাইরে ক্লিক করলে দেখেন লেয়ারটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে, এখান থেকে ক্লিক করলে কোনো কাজ করতেছে না। কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ নো লেয়ার্স আর সিলেক্টেড। এখানে একটা অপশন আছে, এটাকে বলা হয় অপশন বার। অপশন বারটা কীরকম কাজ করে সেটা আগে একটু বলে নেই। যখন আমরা বিভিন্ন টুলে যাব সেই টুলে ইনস্ট্যান্ট কিছু ফিচার এই উপর দিয়ে চলে আসে। আমি এখন মুভ টুলে আসি, মুভ টুলের কিছু ইনস্ট্যান্ট ফিচার যেগুলো খুব দরকার হয় সেগুলো আমি উপর থেকে পেয়ে যাই, যাতে ইনস্ট্যান্ট এই জিনিসগুলো কোথাও না যেয়ে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আবার যখন আমি মার্কিউ টুলে যাব, এটা আমরা পরে শিখবো, মার্কিউ টুলটা সিলেকশনের কাজে ইউজ হয়। তো এই সিলেকশনে গেলে আমরা এখানে মার্কিউ টুলের কিছু অপশন পেয়ে যাচ্ছি। তারপর যখন ল্যাসোতে যাব, ল্যাসো একটা সিলেকশন টাইপের টুল, এটার কিছু অপশন আমরা এখান দিয়ে পেয়ে যাব। এই কাজটা করা হচ্ছে যে একটা টুলে যখন যাচ্ছি এই টুল নিয়ে কাজ করার সুবিধার জন্য কিছু ফিচার আমি উপর থেকে পেয়ে যাচ্ছি, যেটাকে বলা হচ্ছে অপশন বার। তো মুভ টুলে থাকলে আমি কিছু অপশন পেয়ে যাব। তো মুভ টুলের অপশনগুলো একটু দেখে নিব, যেহেতু মুভ টুলটা বলতেছি এটার অপশনটা দেখে নিব। যে এখানে অটো সিলেক্ট নামে একটা কথা বলা আছে তাই না, সবাই দেখতে পারতেছেন? আচ্ছা, তো অটো সিলেক্ট দিলে কি হয় আর না দিলে কি হয় সেটা একটু দেখব। এখন অটো সিলেক্টটা দেয়া নাই, তো আমি কি করতে পারতেছি না, এই শেপটা ধরে আমি সিলেকশনে আনতে পারতেছি না। বলতেছে যে কোনো লেয়ার সিলেক্ট নাই, তো আমি এখান থেকে সিলেকশন নিতে পারবো না। তো এখান থেকে যদি আমি এই লেয়ারটা সিলেক্ট করে দেই, তখন আমি আবার কি করতে পারতেছি, এই শেপটা আমি মুভ করতে পারতেছি, কারণ এখন লেয়ার সিলেক্ট আছে, লেয়ার ডিসিলেক্ট থাকলে পারতেছি না। কিন্তু যখন অটো সিলেক্ট দিয়ে দিব তখন আমি কি করতে পারবো, এখান থেকে আমার লেয়ারটা সিলেক্ট করে দেওয়া লাগবে না, ডিরেক্ট আমি এখান থেকে শেপটা অ্যাক্সেস করতে পারবো। পার্থক্যটা কি বোঝা গেল দুইটার? দুইটা শেপ, সেটাতে আসবো তো, শেষ করে নেই। আচ্ছা, এই কাজটা আমি করতে পারতেছি, পার্থক্যটা কিন্তু ক্লিয়ার, যে অটো সিলেক্ট থাকলে ডিরেক্ট আমি শেপ এখান থেকে সিলেক্ট করতে পারতেছি, যদি অটো সিলেক্ট না থাকে তখন আমার এখান থেকে লেয়ার সিলেক্ট করে দেওয়া লাগতেছে, তারপরে আমি এখান থেকে মুভ করতে পারবো। আচ্ছা, এখানে অটো সিলেক্টের আবার আরেকটা অপশন দেওয়া আছে, যে লেয়ার বলা হচ্ছে এখানে, এর মধ্যে আরেকটা ব্যাপার পাওয়া যায় যেটা হচ্ছে গ্রুপ। এর জন্য আবার কি করতে হবে, গ্রুপিংটা শিখতে হবে। জাস্ট একটু ছোট্ট করে দেখা দেই, এই শেপটার একটা কপি নিচ্ছি, কারণ দুইটা লেয়ার মিলে আমরা কি করব, গ্রুপ করব। দুইটা লেয়ার মিলে আমি এখান থেকে ধরে গ্রুপ করা কিন্তু ঠিক আগের মতোই। কি দিয়ে গ্রুপ করতাম ইলাস্ট্রেটরে? কন্ট্রোল জি। এখানে যদি কন্ট্রোল জি দেই গ্রুপ হয়ে যাচ্ছে। অটো সিলেক্ট আমি যদি এখন গ্রুপ করে দেই, এখন আমি এইটা যদি ধরি, এটা যে গ্রুপে আছে সেই গ্রুপটা সিলেক্ট হয়ে যাচ্ছে, খেয়াল করতেছেন? ধরে মুভ করলে কি হচ্ছে, দুইটা একসাথে যাচ্ছে, কারণ এখানে কি করা আছে, গ্রুপ। কিন্তু আমি যদি এখানে আবার লেয়ার করে দেই তখন কি ঝামেলাটা করবে দেখেন, গ্রুপের মধ্যে থেকে শুধু ওই লেয়ারটাকে ধরছে। পার্থক্যগুলো কি বোঝা যাচ্ছে?
এইটুকু একটু প্র্যাকটিস করে নেন, না হলে ঝামেলা। এখানে অটো সিলেক্টের যে ব্যাপারটা, অটো সিলেক্টর কি ক্লিয়ার সবার? জি। এখান থেকে এসে এটা ছিল, তারপরে আরো একটা অপশন ছিল যেটাকে বলা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এটা কি দিলেই বুঝে যাবেন, এলে একটা সিলেক্ট রেখে এটা আমি জাস্ট চেক করে দিচ্ছি কি করতেছে। ইলাস্ট্রেটরের মতো একটা বাউন্ডিং বক্স চলে আসছে, তাই না? এটা থেকে কি করা যাচ্ছে, ছোট বড় করা যাচ্ছে, এটা কি করা যাচ্ছে, ফ্রিস্টাইল রোটেট করা যাচ্ছে। আর কি করা যায়, এই দুইটা জিনিসই এখান থেকে করা যাচ্ছে। এই জায়গাটা অনেকে এটা দিলে সুবিধা মনে করেন, আমার কাছে মনে হয় এটা থাকলেই ভালো, লাগে না না থাকলেই ভালো, তো এটা যার যেরকম পছন্দ, আপনার যেরকম পছন্দ সেরকম আপনি করে ফেলতে পারেন। এটা আবার চাইলে যখন এটা দরকার নাই তখন কি করতে পারেন, জাস্ট এটা আনচেক করে দিলে এটা চলে যাবে। অনেক সময় দরকার হতে পারে যে একটু ছোটো করা লাগতে, বড় করা লাগতেছে, জাস্ট এটা দিয়ে বড় করে নিলাম। শুধু এই এইভাবে যে বড় করতে হবে এরকম না, বড় করার আরও ওয়ে আছে, সেগুলো দেখবো আমরা। এইভাবে বড় করা যেতে পারে, এটা একটু দেখে নেন তাহলে। তো এই কালারটা এখান থেকে স্যাম্পলিং করে করে নিতে পারবো, অথবা সোয়াচ থেকে আমরা কালারগুলো এখান থেকে নিতে পারবো। সোয়াচটা যদি না থাকে এখান থেকে নিয়ে আসতে পারেন উইন্ডো থেকে। তো এখান থেকে ধরেন আমি এই কালারটাই নিতে চাচ্ছি, এখানে নিতে পারবো, এটা নিতে চাচ্ছি, এটা নিতে চাচ্ছি, যেটা নিতে চাচ্ছি। দেখেন এই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল করতেছেন কি? তো এখান থেকে চেঞ্জ হচ্ছে কিন্তু আমার শেপে কিন্তু আসে নাই। তো শেপে আসার জন্য একটা কমান্ড, দুইটা কমান্ড, এটা আজকে মনে রাখবেন সবসময় যাতে মনে থাকে। তো ফোরগ্রাউন্ড কালারের জন্য আলাদা একটা কমান্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আলাদা একটা কমান্ড হবে, কিন্তু সেম টাইপ। একটা কমান্ড হচ্ছে ফোরগ্রাউন্ড কালারটা যখন আমি অ্যাপ্লাই করতে যাবো কোনো শেপে, তখন কমান্ড হবে অল্টার ব্যাকস্পেস অথবা অল্টার ডিলিট। অল্টার ব্যাকস্পেসটা মনে রাখবেন সবাই। দেখেন আমি যদি কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেসটা চাপি, ফোরগ্রাউন্ড কালারটা কি হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছেন আমার শেপটাতে। এর জন্য কন্ডিশন কি ছিল, আমার লেয়ারটা সিলেক্ট রাখার কন্ডিশন ছিল, এটা সিলেক্ট রাখতে হবে, এবং ফোরগ্রাউন্ড কালারটা যখন আমি সিলেক্ট করে দিব কমান্ডটা দিয়ে দিব, সে ওই লেয়ারটাতে ওই কালারটা অ্যাপ্লাই করে দিবে। সবাই কি বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, এখন আবার আমি হয়তো ব্যাকগ্রাউন্ড কালারে কিছু দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা হয়তো আমি এরকম ব্ল্যাক টাইপের কিছু নিলাম। এই ব্যাকগ্রাউন্ড কালার জন্য কি করতে হবে, অল্টার ব্যাকস্পেসের পরিবর্তে শুধু কন্ট্রোল ব্যাকস্পেস দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা সে অ্যাপ্লাই করবে। ইজি না? আচ্ছা, এখানেও এই যে শিফটিংয়ের ব্যাপারটা ছিল এটা কিন্তু এখানেও আছে, যেমন কালারটা জাস্ট কি করবে, চেঞ্জ করে দিচ্ছে, ইন্টারচেঞ্জ করে দিচ্ছে নিজেদের মধ্যে, যে ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ড হয়ে যাচ্ছে, সুইচ করা বলতেছে এটাকে, আর ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। আর নিচের দিকে যে ব্যাপারটা ছিল, ডিফল্টের যে ব্যাপারটা ছিল, সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে কি বলা হচ্ছে, ডিফল্ট ফোরগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, আর ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। ইলাস্ট্রেটর কি ছিল, ফিল কালার ছিল ডিফল্ট হোয়াইট, স্ট্রোক ছিল ব্ল্যাক, আর এখানে ফোরগ্রাউন্ডটা ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিলে এই কালারটা নিয়ে নিবে। এখানে দেখেন এই ছিল কালারের এই ব্যাপারটা। এখন কি ওই প্রবলেমটা সলভ যে কালার দিচ্ছি হচ্ছে না কেন? ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস আগের মতোই। টাইপ টুল, এই যে টি লেখা আছে ইলাস্ট্রেটর এরকম ছিল, তাই না? এখানে এসে টাইপটাতে ক্লিক করে যদি সিম্পলি ক্লিক করে দেই, এখানে এসে একটা দেখেন টাইপ লেয়ার তৈরি হচ্ছে, তাই না? তো এখানে এসে আমি যখন লিখতেছি নিজে নিজে লিখে ফেলছি, এখানে অ্যালাইনমেন্টটা যদি ঠিক করে দিই, এখানে সেন্টার করে দেওয়া আছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার না? সেন্টার, লেফট, রাইট, এটা আমি লেফট করে দিচ্ছি, আর এখান থেকে ফন্ট সাইজটা ইনক্রিজ করে দিচ্ছি। এই যে টেক্সটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে নর্মালি যে লিখি আমরা, এইভাবে লিখতে পারি ঠিক আগের মতোই, তাই একটু দেখালাম। আর এখান থেকে যে ক্যারেক্টার প্যারাগ্রাফের যে ব্যাপারগুলো আছে ইলাস্ট্রেটরে যা দেখে আসছি, হুবহু সেম একদম। এটা ছিল ক্যারেক্টার, দেখেন ইলাস্ট্রেটরে যা যা ছিল সব সেম, প্যারাগ্রাফটাও একদম সেম, জাস্ট কপি পেস্ট করা। এই জায়গাগুলো এখান থেকে যদি মনে না থাকে আরেকবার হয়তো দেখা দিব, বা ওই টিউটোরিয়াল থেকেও দেখে নিতে পারবেন। তো টেক্সট লেখাটা এরকম, আর যদি আমি ফিল্ড নিতে চাই, এটা আমি ফেলে দিচ্ছি। ফিল্ড মানে হচ্ছে টাইপ টুলটা সিঙ্গেল ক্লিক না করে এরকম করে একটা
ড্র্যাগ করে একটা এরিয়া তৈরি করা, এটাও আমি দেখাইছিলাম ইলাস্ট্রেটরে, তাই না? তো তার মধ্যে কি করা যেতে পারে, ইলাস্ট্রেটরে কি করছিলাম, হিজিবিজি লিখছিলাম, বা আরেকটা জিনিস দেখাইছিলাম কিনা আমার মনে নাই, যে ওয়েবে যে ডামি টেক্সট পাওয়া যায় সেটা এনে কপি পেস্ট করা। ফটোশপে যেহেতু ওয়েব নিয়ে কাজ করতে হয় এখানে ডামি টেক্সটের খুব দরকার হয়, তো এখানে তারা এই জিনিসটা ইনক্লুড করে দিছে। টাইপে যদি যাই এরকম একটা ফিল্ড নিয়ে, টাইপে গেলে পেস্ট লরেম ইপসাম নামে একটা অপশন পাওয়া যাবে, এটাতে যদি ক্লিক করে দেই ডামি টেক্সট অটোমেটিক আমি এখানে পেয়ে যাব এই এরিয়াটার মধ্যে। তারপরে জাস্ট আমি এখানে ধরে কন্ট্রোল এ দিয়ে সব কিছু ঠিক করে, অনেক ই হয়ে আসে না, চাপাচাপি হয়ে আসে না, এই জিনিসগুলো আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো। আমার যেটা দরকার ক্যারেক্টার থেকে আমি এই জিনিসটা ঠিক করে দিতে পারবো, আমার হয়তো এরকম দরকার, এরকম আমি এখানে করে দিচ্ছি। দেখেন একটা প্যারাগ্রাফের মতো হয়ে গেছে না, আপাতত এইটুকু একটু দেখে নেন। উইন্ডোতে দেখেন অ্যাকশনস নামে একটা প্যালেট পাওয়া যাবে, এই জিনিসটা এরকম কিছুটা এখানেই ছিল, এর প্লে বাটনের মতো একটা আইকন দেওয়া আছে, এটাই অ্যাকশনস আসলে। তো এখানে ডিফল্ট কিছু অ্যাকশন দেওয়া আছে, কিছুটা দেখেন ফ্রেম বলা হচ্ছে, কাস্ট শ্যাডো বলা হচ্ছে, উড ফ্রেম বলা হচ্ছে, এই জিনিসগুলা বিভিন্ন জায়গায় ইউজ হবে। তো একটা নতুন অ্যাকশন তৈরি করে সেই জিনিসটা কীভাবে ইউজ করতে হয় সেটাই জাস্ট শিখবো, ছোট করে শিখবো। তো একটা অ্যাকশন কীভাবে কাজ করবে এই জায়গায় এসে আমি এটা কোলাপস করে দিচ্ছি। নিচের দিকে কয়েকটা অপশন পাওয়া যাবে, দেখেন জেনারেল কিছু অপশন, যেমন ডিলিট করা, নতুন একটা অ্যাকশন তৈরি করা, নতুন একটা সেট তৈরি করা, আর এই জায়গাগুলো যখন আমি তৈরি করতে যাব সেই সময় দরকার হবে। প্লে পজের ব্যাপারগুলো, এই যেটা দিয়ে স্টপ হয়, এটা দিয়ে প্লে হয়, এটা দিলে রেকর্ড হয়, এই ব্যাপারগুলো। সেট কোনটা, অ্যাকশন কোনটা, এখানে একটা ফোল্ডার দেখা যাচ্ছে না, এখানে একটা ফোল্ডার দেখা যাচ্ছে, তাই না? এখানে ফোল্ডারটাকে বলা হচ্ছে সেট, তার মানে এটা হচ্ছে একটা সেট। তো আমি কী করতে পারবো, বিভিন্ন অ্যাকশন তৈরি করে সেটা একটা সেটের মধ্যে রাখতে পারবো। সেটটা কী জন্য রাখবো, এরকম হতে পারে আপনি হয়তো কালার নিয়ে 10টা অ্যাকশন বানাইছেন যেটাতে 10 টাইপের কালার তৈরি করা যাবে, আপনি একটা সেটের মধ্যে রাখলেন, এরকম একটা সেটের মধ্যে রেখে নামটা চেঞ্জ করে দিলেন, এটা আমার কালার টাইপের যত অ্যাকশন অ্যাকশন আছে সেটা আমি এই সেটের মধ্যে রাখবো। আর একটা সেটের মধ্যে যে হয়তো অন্য কিছু একটা, কোনো একটা হয়তো ইফেক্ট দিচ্ছেন, তো ইফেক্ট নিয়ে কোনোটার মধ্যে হয়তো লেয়ার স্টাইল রাখতেছেন, বিভিন্ন জিনিস হয়তো এরকম সেট বানায় আপনি রাখতে পারবেন। আর এর ভিতরে যেটা থাকবে এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা অ্যাকশন, এইগুলোই মূলত প্লে করে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো নতুন একটা কীভাবে বানানো যায় সেটা একটু দেখব। তো সেট দিয়ে দেখব যে আমরা প্রথমে যদি একটা সেটে ক্লিক করি এরকম একটা পপ আপ চলে আসে, এই জায়গায় নাম বলে দিতে হবে যে কোন নামে আপনি সেটটা তৈরি করবেন। আমি যদি এরকম একটা আপনাদের ব্যাচ দিয়েই নামটা তৈরি করি, 19, তাই না, 21, সরি বিটা আসে নাই, বিয়ে সমস্যা আছে নাকি? দেখেন এই নামে একটা সেট কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? দেখেন এই সেটটাকে খোলা যাচ্ছে, বন্ধ করা যাচ্ছে, কারণ এই সেটটাকে সিলেক্ট রেখে আমি যদি একটা অ্যাকশন তৈরি করি, এখানে বলা আছে ক্রিয়েট নিউ অ্যাকশন, এখানে আবার অ্যাকশন কি করা যাবে, কয়েকটা অপশন পাওয়া যাচ্ছে যে অ্যাকশনের নামটা দিতে পারবো। আমি অ্যাকশনে কি করবো, নতুন একটা ডকুমেন্ট তৈরি করা শিখবো। একটা ডকুমেন্ট এরকম হতে পারে, সাপোজ 1920x1080 এই সাইজটা দরকার হচ্ছে আমার প্রতিবার, 1920 উইডথের রেজুলেশন, উইডথের ডকুমেন্ট আমাদের সবসময় দরকার হবে যখন আমরা ওয়েবের কাজ করব, ওয়েব টেমপ্লেটের কাজ করব। তো এরকম একটা ডকুমেন্ট তৈরি করব, সেই কথা পরে আসি। তো অ্যাকশনের অ্যাকশনের নামটা দিয়ে দিচ্ছি আমি ডকুমেন্ট, যেহেতু একটা ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছি ডকুমেন্ট দিয়ে দিলাম। এটা কোথায় যাবে, কোন সেটটাতে যাবে, ব্যাচ 21, তাই না? ডিফল্ট অ্যাকশনস নামে এখানে আরও একটা সেট ছিল, সেটাতে যাচ্ছে না, ইনিশিয়ালি এটা দেখাচ্ছে কারণ আমি এটা সিলেক্ট করে রাখছি, এটাতেই আমি যাব। আর এখানে ফাংশন কী নামে একটা কথা বলে দেয়া আছে, ফাংশন কিনটা কীরকম, আমরা শর্টকাট ইউজ করি না, তো এই অ্যাকশনটার জন্য একটা শর্টকাট সেট করে দেয়া, যে এই অ্যাকশনটা এখান থেকেও প্লে করতে পারবো এবং যে শর্টকাট কীটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব ওই শর্টকাটটা ইউজ করলেও আমি ওই অ্যাকশনটা এখানে প্লে করবো, এরকম যাতে হয় সে ব্যবস্থা করে দিব। এখানে নান দেয়া আছে, আমি চাইলে কি করতে পারবো, এই যে ফাংশন কীগুলো দেখাচ্ছে এইগুলো ইউজ করতে পারবো। তো এরকম একটা ইউজ করব একটু দেখে শুনে, কারণ এগুলো ফাংশন দিয়ে অনেক শর্টকাট আগে থেকেই বানানো আছে, তাই না?
সেরকম একটাই নিতে হবে যেটা আগে থেকে নাই, না হলে কি হবে ওভাররাইট হয়ে যাবে। আমি এফ টু দিচ্ছি, এখন শুধু এফ টু দিলে এফ টু দিয়ে হয়তো অন্য একটা কোনো কাজ করবে, এর সাথে শিফট কমান্ড দুইটাই দিয়ে দিলাম, তাহলে শর্টকাটটা কি হলো শিফট কমান্ড এফ টু, তাই না? এটা কি বুঝতে অসুবিধা হলো কারো? আচ্ছা, মানে শর্টকাট কিটা হচ্ছে শিফট কমান্ড এফ টু, এটুকু মনে রাখলেই হবে। কালারের ব্যাপারটা, কালারের ব্যাপারটা হচ্ছে জাস্ট একটু আলাদা করে চেনার জন্য, যে এরকম হয়তো সেট তৈরি করে রাখছি আলাদা করে, এটা আমার হয়তো কালারের জন্য বা এটা হচ্ছে আমার লেয়ার স্টাইলের জন্য, আলাদা আলাদার জন্য, তখন তো কালার দিয়ে রাখলে হয়তো আলাদা করে চিনতে পারা যায়, তো কালারটা এখান থেকে দেওয়া যেতে পারে, এটা নানি রাখতেছি আমি। এই কাজগুলো শেষ হয়ে গেলে রেকর্ডে যাব, রেকর্ড করার পর আমি যা যা করব সব কিছু রেকর্ড হবে এক একটা স্টেপ বাই স্টেপ। আমি রেকর্ডে ক্লিক করতেছি, দেখেন লালটা উঠে আসে, আমি কথা বলতেছি এটা কিন্তু রেকর্ড হচ্ছে না, ঠিক আছে, এটা রেকর্ড হচ্ছে অন্য জায়গায়। তো এই অ্যাকশনের মধ্যে রেকর্ড হবে অন্য একটা জায়গায়, দেখেন ডকুমেন্ট আসতেছে, এটার শর্টকাটটা দেখাচ্ছে শিফট কমান্ড এফ টু। এখন যে কাজগুলো করব আমি ফটোশপে সেই কাজগুলো এখানে রেকর্ড হবে। আমি দেখেন নিউ ডকুমেন্টে যাচ্ছি, কন্ট্রোল এন, এখানে কত আছে মানে রেড করে দিছিলাম আগে, এটা হোয়াইট করে নিচ্ছি, তো 1920x1080 এই ডকুমেন্টটা ক্রিয়েট করলাম। এখানে একটা স্টেপ চলে আসলো মেক, তাই না? ডকুমেন্টের মধ্যে আগে কিছু ছিল, মেকের মধ্যে কি করতেছে দেখেন, যা করছি পুরো নামধাম সব সহ দিয়ে দিচ্ছে, নিউ ডকুমেন্ট তৈরি করছি, কালার মোড এত, উইথ এত, হাইট এত, রেজলিউশন এত, সব কিছু সে বলে দিচ্ছে, একদম স্পেসিফিক করে বলে দিচ্ছে সে এই কাজটা আমি করছি। এখানে আরও কিছু করতে পারি, একটা শেপ নিলাম, এখানে বলতেছে মেক ফিল লেয়ার, একটা ফিল লেয়ার নিছি আমি, কি করছি সেট কারেন্ট ফিল লেয়ারে কালার দিছি আমি, এই কাজটা আমি করলাম। আরেকটা কপি নিলাম, বেশ কিছু কাজ আর কি করলাম আমি, এরকম বুঝাতে যাচ্ছি যে যা করব সবই রেকর্ড হচ্ছে। তো আমার কাজ করা শেষ হলে জাস্ট এখানে এসে কি করব, স্টপ করে দিব, স্টপ করে দিলে আমার অ্যাকশনটা এখানে শেষ হয়ে গেল, এখানে শেষ, সব কিছু করে কী করে দিলাম আমি, এটাও ডোন্ট সেভ করে ফেলে দিলাম, আগের যে ডকুমেন্টটা তৈরি করলাম অ্যাকশনের মধ্যে সেটা কিন্তু আমি ফেলে দিছি। এখন আমি এই অ্যাকশনটাতে এসে সেটটাতে সিলেক্ট করলে হবে না, ভিতরে এসে এই অ্যাকশনটা সিলেক্ট করে যদি এখান থেকে প্লে করে দেই, কি করলো ওই যে ডকুমেন্টটা আমি তৈরি করছিলাম সেই ডকুমেন্টের মধ্যে দুইটা শেপ নিছিলাম, তাই না, সেই কাজটা করে দিল না, মানে যা যা করছি সেই কাজটাই করে দিছে। আপনি যদি অন্য টাইপের কোনো কাজ করেন সেই কাজটা সে ব্যাক করবে। আগেরটাই তো আসলো, হ্যাঁ যে সাইজটাই দিছি সে সেম জিনিসই চলে আসলো, তাহলে অ্যাকশন ইউজ করতে হবে না, নতুন করে আবার বানিয়ে নেবেন। একটু শেষ করে নিই আমি। আচ্ছা, তো এখান থেকে এই জিনিসটা কাজ করলো, তো এই যে আমি যে কি বলে এটা শর্টকাটটা ই করে রাখছিলাম, তো এইটা দিয়ে কাজ করে কিনা সেটা একটু চেক করব। এটা আবার আমি ফেলে দিচ্ছি, কি ছিল শিফট কমান্ড এফ টু, শিফট কমান্ড এফ টু চাপলাম, সেম কাজটা সে আবার আমাকে দিল, বোঝা যাচ্ছে অ্যাকশনের এই কাজটা আমি যতটুকু দেখাইছি এটুকু বোঝা যাচ্ছে। তো একটু দেখেন সবাই, শেপ টুলটা কিছু না, ঠিক আগের মতোই, রেক্ট্যাঙ্গেল তো আমরা ড্র্যাগ করে তৈরি করতে পারি, পাশাপাশি কি করতে পারবো ম্যানুয়ালি তৈরি করতে পারবো, এরকম জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে ঠিক আগের মতোই যে অপশনগুলো সেগুলো চলে আসবে, এরকম এটা করতে পারতেছি, আসার সাথে সাথে একটা প্রপার্টিস চলে আসে, তাই না? এখান থেকে আবার অনেক কিছু করা যায়, যেমন আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন, আচ্ছা এক্স ওয়াই থেকে উইথ হাইট থেকে উইথ হাইট কমাতে পারতে পারবেন, কালার টালার চেঞ্জ করতে, রেডিয়াস দিতে পারবেন, স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু এখান থেকে করা যায়, যে স্ট্রোকের যে অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো এগুলো করা যাবে, আর এখান থেকে রেডিয়াস আলাদা করে দেওয়া যাবে, সরি এটা রেডিয়াস ছিল না, এটা স্ট্রোকের ওয়েট ছিল, ভুল করছি, আর এখানে হচ্ছে রেডিয়াস দিতে পারবো, চাইলে সবগুলোতে দিতে পারবো, আর চাইলে লিঙ্ক তুলে দিয়ে কী করতে পারবো, যে কোনো একটাতে দিতে পারবো, যে কোনো একটা বা যে কোনো দুইটাতে দিতে পারবো, এই ব্যাপারগুলো এখান থেকে করা যাবে, মানে ইনস্ট্যান্ট কিছু ফিচার চলে আসা আর কি, ওই প্রপার্টিসটা চলে আসবে, যে কোনো একটা শেপ তৈরি করলে এটা চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে।
সুবিধার জন্যই, সুবিধাই হয় ওটা দিয়ে। এটা ছিল রেক্টেঙ্গেলের ব্যাপারটা। রাউন্ডেড রেক্টেঙ্গেলও সেম, এখানে এক্সট্রা কয়েকটা পাওয়া যাবে, এই জিনিসগুলো আপনারা আগেও দেখছেন তাই না। রেডিয়াস দেওয়ার ব্যাপারটা, এখানে দুই পাশে দেওয়া ছিল তার জন্য দুই পাশে পাওয়া যাচ্ছে। এলিপসটাও সেম। এগুলো কিন্তু আমি কি করতে পারবো, যে শিফট অল্টার চেপে তৈরি করা শিখছি, শিফট চেপে তৈরি করা শিখছি, এই জিনিসগুলো কিন্তু ওই রকম করে তৈরি করা যাবে। কিন্তু একটা জিনিস একটু আলাদা, শিফট অল্টার চেপে কিন্তু খুব সম্ভবত তৈরি করা যাবে না। যখন শিফট অল্টার ধরব তখন কি হয় দেখেন, ড্রপারটা চলে আসতেছে না, কালার পিক করতেছে। আমি শিফট অল্টার ধরছি, ইলাস্ট্রেটরে কি হতো, সেন্টারটা ফিক্সড রেখে একটা শেপ তৈরি হয়ে যেত, কিন্তু এখানে সেটা কিন্তু হচ্ছে না, শিফট চেপে আবার হচ্ছে। শুধু অল্টার চাপলে কি হবে, কোনো ফিক্সিং কিছু হবে না, ওটা দিয়ে আসলে অন্য কিছু হবে। অল্টার চাপলে আসলে আই ড্রপার আসতেছে, আর ইলাস্ট্রেটর অল্টার চাপলে কি হইতো, যেন চ্যাপটা বা সোজা চ্যাপটা এই টাইপের শেপ তৈরি হতো। এটা ছিল ইলিপসের ব্যাপারটা। আর পলিগনও সেম, এখান থেকে আবার কি হচ্ছে না দেখেন, কমানো বাড়ানো যাচ্ছে না। কি জন্য যাচ্ছে না তার একটা ব্যাখ্যাও আছে, কারণ ইলাস্ট্রেটর কাজ করে কি নিয়ে, শেপস নিয়ে তাই না, সলিড জিনিস নিয়ে কাজ করে। তো এই টাইপের কাজগুলো ওইখানে বেটার, তার জন্য এই জিনিসগুলো মিনিমাইজ করে ফেলা হয়েছে ফটোশপে এসে। লাইন টুলটা খুব ইম্পর্টেন্ট কিছু না, এটা না দেখলেও চলবে, কিন্তু কাস্টম শেপ টুলটা দেখতে পারেন। কাস্টম শেপ টুলটা কীরকম, এটা যদি সিলেক্ট করে দেই এই জায়গায় শেপ নামে একটা জায়গা পাওয়া যাবে, দেখেন এখানে ক্লিক করলে কিছু রেডিমেড শেপ পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে। যাদের এত কিছু দেখাচ্ছে না তারা কি করবেন, এই যে এই সেটিংসে এসে এখান থেকে লোড অল নামে একটা অপশন পাওয়া যায়, কই যেন লোড শেপস, সরি এটা না, অল না, অল সরি, অলে গেলে যাদেরটা নাই তারা এটা করে নেবেন, যাদের কম দেখাবে, এখানে দেখবেন যে অল্প দেখাবে, এখানে অলরেডি অনেক দেখাচ্ছে, তারা এই কাজটা করে নেবেন। নিলেই এখান থেকে ধরেন এই খরগোশটা আমি আঁকতে যাচ্ছি, সিলেক্ট করে নিয়ে চাইলে কিভাবে করতে পারবো, তৈরি করার সময় শিফটটা চেপে নিব, কারণ নাহলে এই খরগোশটা একটু বাঁকা তারা হয়ে যাবে। শিফট চেপে যদি আমি ড্র করি খরগোশ চলে আসতেছে, চাইলে কি করতে পারবো, ম্যানুয়ালিও করতে পারবো। যেহেতু শেপ এটা, এটিয়া বাকিটা নিচ্ছি, চাইলে এখান থেকে কি করতে পারবো, একটা সাইজ দিয়ে সেটা অনুযায়ী তৈরি করতে পারবো। এইগুলো নিয়ে একটু চেক টেক করে দেখেন। আমরা তো এরকম গুগল সার্চ করে ইমেজ বের করতে পারি সবাই তাই না। আর এখানে দেখেন আমরা যেহেতু ফটোশপে কাজ করবো, চেষ্টা করবো যে হাই রেজলিউশন ইমেজ যখন নিব সেটা রেজলিউশন যাতে হাই থাকে সেটা একটু নেওয়ার চেষ্টা করব। তো এখানে হাই রেজলিউশনের ইমেজ বের করার জন্য কিছু অপশন পাওয়া যায়, এই যে সার্চ করার পরে সার্চ টুলস নামে একটা অপশন পাওয়া যায়, এখানে ক্লিক করলে এই নিচের বারটা চলে আসবে, এখান থেকে কি সাইজের ইমেজ চাচ্ছেন সেটা এখান থেকে যদি বলে দেন। তো আমি এখান থেকে বলে দিছি যে 2272x1704 এই সাইজের থেকে বড় আমি চাচ্ছি, এই টাইপের ইমেজ আমি চাচ্ছি, মানে একদম বড়, অনেক বড় সাইজের ইমেজ আমি চাচ্ছি। তো একদম বড় সাইজের ইমেজগুলো সে সাজেস্ট করছে এখানে, তো এখান থেকে আমি কিছু ইমেজ এগুলো জাস্ট আমি অন্য ট্যাবে খুলে নিছি। এইগুলো এই কাজগুলো তো সবাই পারি আমরা তাই না। তো একটা এই জিনিসটা খেয়াল করছেন কি না, দেখেন আমি এই জিনিসটা আমি যখন লোড দিচ্ছি নিচ দিয়ে এই ইমেজটা কিন্তু লোড হচ্ছে তাই না। তো ইমেজ নেওয়ার সময় এই জিনিসটা খেয়াল করবো যে লোড শেষ না হওয়ার আগে আমি ইমেজটা এখান থেকে কপি নিব না, বুঝতে পারছেন, তাহলে ইমেজটা আমি পুরোটা পাবো না, পুরো রেজলিউশনটা আমি পাবো না, এটা আমার দরকার নাই, কেটে দিচ্ছি, যেগুলো লোড করা আছে এগুলো নেই। তো ইমেজটা দুই জায়গা থেকে নেওয়া যেতে পারে, একটা হচ্ছে আমি ডিরেক্ট ওয়েব থেকে আমি ফটোশপে নিতে পারি, আরেকটা হচ্ছে আমার কম্পিউটারে আছে সেখান থেকে আমি নিতে পারি। ওয়েব থেকে আমি আগে দেখাচ্ছি, ওয়েব থেকে নেওয়ার জন্য এক হচ্ছে আমি নিতে পারি হচ্ছে ড্র্যাগ করে, টান দিয়ে অনেক সময় নিয়ে চলে যাই আমরা তাই না, এভাবে এটা। আরেকভাবে নিতে পারি সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে কপি করে, আচ্ছা ড্র্যাগ করে দেখে নেওয়া যায় কিনা, নেওয়া যাচ্ছে তাই না। এখানে আমি এনে ছেড়ে দিলাম, ইমেজটা দেখাচ্ছে কত বড়,
এতটুকু দেখাচ্ছে, ইমেজের বাউন্ডারি কতটুকু, এই যে বাইরে যতটুকু আছে এতটুকু কিন্তু আমার ইমেজটা। কিন্তু কি হচ্ছে, আমার যতটুকু ক্যানভাস ছিল, সাদা অংশ যতটুকু ছিল, ওইটুকুই কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাই না? বাইরে জায়গাটা দেখতে পাচ্ছি না। ইলাস্ট্রেটর কি ছিল, বাইরে কিছু থাকলে সেটা আমরা দেখতে পেতাম, কিন্তু যখন প্রিভিউয়ে যেতাম তখন সেটা আমি আর পেতাম না। আর এখানে যেটা হচ্ছে, ক্যানভাসের মধ্যে যেটুকু থাকবে ওইটুকুই শো করবে, এখানেও শো করবে, সেভ করার পরেও শো করবে, বাকিটা থাকবে কিন্তু দেখা যাবে না। চাইলে এটা আমরা ছোট বড় করে নিতে পারি। এটা ছিল একটা ওয়ে। আরেকটা হচ্ছে কি, কপি করে, কপি করে দেখেন, এখান থেকে আমি কপি নিলাম, জাস্ট ফটোশপে এসে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখানেও কিন্তু ঠিক এরকমই আসছে। এটা ছিল কি ওয়ে, ওয়েব থেকে নেয়া। আরেকটা নিতে পারি আমরা কই থেকে, কম্পিউটার থেকে নিতে পারি। এটা একটা ইমেজ, তাই না? এটা কি করতে পারি, ওপেন করতে পারি, ওপেন উইথ ফটোশপ, এভাবে ওপেন করা যেতে পারে। কি হলো, জাস্ট ইমেজটা ওপেন হয়ে গেল, ইমেজটাই একটা ডকুমেন্ট হিসেবে কিন্তু ওপেন হয়ে গেছে, খেয়াল করছেন? এভাবে করে করতে পারলাম। আরেকটা ওয়েতে করতে পারলাম, যেটা হচ্ছে ড্র্যাগ করে, ড্র্যাগ করে এলে যদি এখানে ছাড়ি কি কাজটা হয় দেখেন, ইমেজটা কি হচ্ছে, সমানই আসতেছে কিন্তু এখানে কিন্তু একটু পার্থক্য পাওয়া যাচ্ছে। পার্থক্যটা বুঝতে পারতেছেন? দুইটা লেয়ারের চেয়ে থাম্বনেইল আলাদা না, এটা নর্মাল দেখাচ্ছে, এটা আবার একটু অন্যরকম দেখাচ্ছে। এই পার্থক্যগুলো হয়তো পরের পরের ক্লাসে হয়তো চলে আসবে, বিভিন্ন টাইপের লেয়ার সম্পর্কে আলোচনা হবে। তো নিচে যেটা ছিল এটা একটা পিক্সেল লেয়ার ছিল, উপরে যেটা আসছে এটা একটা স্মার্ট অবজেক্ট, জাস্ট নামগুলো শুনে রাখেন। এখানে একটা পার্থক্য হয়ে যাচ্ছে। আর যে বক্স চলে আসছিল, তো এমবেডের কথা বললেন, ফটোশপে কিন্তু এমবেডের জিনিসটা কনসিডার করার দরকার নাই, কারণ এখানে যে ইমেজই আনেন সেটা শো করবে যেখানে নিয়েছেন। এটা ইলাস্ট্রেটরের মতো ওই প্রবলেমটা করবে না, কিন্তু অনেক সময় কি সমস্যা হবে, ড্র্যাগ করে নিয়ে আসলে যে সমস্যাটা হয়, ইমেজের রেজলিউশনটা ফুল পাওয়া যাবে না। সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে, একটা ওয়েব থেকে আনার জন্য যেটা দেখলাম, কপি করে নিয়ে এসে পেস্ট করে দেয়া, এটা হচ্ছে ওয়েব থেকে আনার বেস্ট ওয়ে। আর যদি ডেস্কটপ থেকে আনতে চাই, এভাবে জাস্ট ওপেন উইথ দিয়ে ওপেন করে নিব। এটা ওপেন উইথ দিয়ে ওপেন করছিলাম, তাই না? তারপরে কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ফেললাম বাউন্ডারিটা ক্যানভাস, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আর যেখানে আমার ইমেজটা লাগবে, এখানে একটা ফাঁকা আছে, এই জায়গাটাতে এসে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। তো অ্যাপ্রোপ্রিয়েট দুই